আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির চার মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ভাড়াটে মাস্তান দিয়ে শ্রমিকদের ভয় দেখিয়ে গার্মেন্টস বন্ধ করে অন্যত্র চলে যাওয়ার পায় তারা করছে বলে অভিযোগ উঠেছে পাওয়ার ভ্যান্টেজ ওয়ারের মালিকের বিরুদ্ধে এই অপচেষ্টার প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর ক্যান্টনমেন্ট কচুখেত এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করে গার্মেন্টস শ্রমিকরা তারা সাংবাদিকদের বলেন মালিক পক্ষ গত চার মাস ধরে বেতন দেওয়ার কথা বলে তাদের ঘোরাচ্ছে আমরা বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছি আমাদের বিজেপি অফিসে লোক আসছে মালিকপক্ষ মাস্তান ভাড়া দিয়ে তাদের কাটে রেখেছে ভিতরে ঢুকতে দিচ্ছে না পেটের দায়ে কষ্ট করি বাড়িওয়ালা অলরেডি মানে আমাকে ইয়ার দিছে যে ঘর ভাড়া না দিতে পারলে আমাকে বাইরে করে দিব আর আমাকে যদি কোম্পানি বেতন না দেয় তাহলে আমরা চলবো কিভাবে খাবো কিভাবে বাঁচবো কিভাবে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ডুকেশোর মারা গেছেন সোমবার সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ডুকেশোরের বড় বোনের স্বামী ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন দেশে ফেরার পর এই প্লেব্যাক সম্রাট রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় থাকা তার বোন ডাক্তার শিখা বিশ্বাসের বাসায় ছিলেন তার ওই বাড়িটির একটি অংশেই রয়েছে ক্লিনিক সেখানেই চলছিল তার চিকিৎসা তবে রোববার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে সোমবার দুপুরে বাড়িতে রেখে তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হয় এরপর সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সরকারিভাবে বারবার অনুরোধ করা সত্ত্বেও রাজধানীতে স্বাস্থ্যবিধি মানছে না গণপরিবহনে চলাচলকারী যাত্রীরা সেই সাথে রাস্তার ফুটপাতে দোকান বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলোতেও একই দৃশ্য লক্ষ্য করা যায় শাহিন রাজার ক্যামেরায় মুসামিয়ার প্রতিবেদনে বিস্তারিত রাস্তা কিংবা বাস টার্মিনাল সবখানে মানুষের ভিড় কেউ কেউ অকারণে ভিড় করছেন বাজারে প্রয়োজনের কারণে রাস্তায় চলছেন যারা তাদের মধ্যেও নেই কোনো সচেতনতা একমাত্র অভাবের অভাবের কারণে কারণে পেটের রাস্তা নামতে হয় মানুষের সংখ্যা ঢাকায় আগের তুলনায় খুব কম আর সেই হিসেবে দূরত্বতা যা আছে তাতে মোটামুটি আছে ক্রেতাদের দূরত্ব বজায় রাখতে বললেও মানছে না কেউ বলছেন দোকানের মালিকগণ দোকানদার থাকে ভিতরে পাবলিক থাকে পাবলিক যদি একজনের গায়ে একজন লাগে তাহলে হ্যাঁ সচেতন হইলো একজনের বলে যে গণগণ সে আসলো কেন সে তো নিজে একজনের সাথে লাগিয়ে গেল সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারের স্বাস্থ্যবিধি জনগণ ও গণপরিবহনে বজায় রাখতে সার্বিক তদারকি করছে পুলিশ এমন দাবি এ কর্মকর্তার আমরা দেখছি মোটামুটি অনেক বাস মেক্সিমাম বাসে এটা ইউজ করতেছে এবং সব কিছু আছে তারপরে যেগুলো নাই বা থাকতেছে না বা মনে হচ্ছে যে না এটা খারাপ আছে তাহলে আমরা সেটা যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আইনরা আওতায় এবং তাদেরকে একটা পানিশমেন্টের জীবন ধারণের অর্থ যেমন প্রয়োজন সে জীবনকে সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মানা তেমনই দরকার তাই সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলি নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখি মুসামিয়া আনন্দ টিভি ঢাকা বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যমুনা নদীর ভাঙনে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় এক মুক্তিযোদ্ধার বীর নিবাস সহ বাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে এছাড়াও ভাঙনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ছয়টি বাড়ি স্থানীয়রা বলছেন সময় মতো পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কাজ করলে এই অবস্থার সৃষ্টি হতো না টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মিদলের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তারা দেই দিচ্ছে বলে সময় পার করছেন এ কারণে কালীহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বেলটিয়া উত্তরপাড়া বঙ্গবন্ধু সেতু পূর্বরক্ষা বাঁধ এলাকায় এ ভাঙন শুরু হয় এমনটাই জানিয়েছে ভুক্তভোগীরা পানীয় উন্নয়ন কামে রায় আছিল ভিতরের দেয় সব কোন টাঙ্গা প্রশাসকাল অন্য জায়গায় এইখানে হয়তো ফেলতো ফেললে তো হয়তো বাংতো না তারা তারা বুঝতে পারে যে এই জায়গায় তারা কিন্তু সেখানে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় সংসদ সদস্য জানালেন ভাঙ্গনের বিষয়টি পানি সম্পদ প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে যত দ্রুত সম্ভব ভাঙন রোধে নেওয়া হবে ব্যবস্থা আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুল এনামুর রহমান সাহেব আমি সাহেবের কথা বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমি এখনই ডিসি সাহেবের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে অতি তাড়াতাড়ি টিন এবং নগদ অর্থের ব্যবস্থা করছি আর জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন ভাঙন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হবে এই মুহূর্তেই আমি একটু আগে আমার চিফ ইঞ্জিনিয়ার স্যারের কথা বললাম উনি বললেন যে তুমি এস্টিমেট করো কতটুকু কি করা যায় দেখা যাক আমরা অথরিটির সঙ্গে কথা বলে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করব ভুক্তভোগীরা কথায় নয় কাজে বিশ্বাস করতে চায় কাজ করার মতো দক্ষতা এবং সদিচ্ছাও সরকারের সংশ্লিষ্ট মহলে রয়েছে বলেও বিশ্বাস ভাঙন কবলিতদের তথাপি দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষতিগ্রস্তদের আনন্দ মুন্সীগঞ্জে ধানি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় নলা বন্দুক এক রাউন্ড গুলি উদ্ধার ও দুইশো পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ গভীর রাতে খাসকান্দি জসীম নগর ধানি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় এক নলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করে একই রাতে ডিবি পুলিশের অপর আরেকটি টিম পার্শ্ববর্তী টঙ্গিবাড়ি উপজেলায় ধামারনের একতা কোল্ড স্টোরেজের সামনে থেকে দুইশো পিস ইয়াবাসহ দুজনকে আটক করে উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মোজাম্মেল হক মামুন